আমার নাম প্রশান্ত নালু, আমার মোবাইল এজ 24, আমার লোকেশন টালিগঞ্জ। আর এছাড়া আমি অনেক কিছু কাজ করেছি, যেমন লাস্ট আমার ওয়েব সিরিজ চলছে, সেটা হচ্ছে হইচইয়ের দময়ন্তী, ওখানে আমি ক্যারেক্টার করছি কারাপ্টেড ওয়েটার। এছাড়াও আমার তিনটে ফিচার ফিল্ম করা হয়েছে, যার মধ্যে একটা পুজোয় রিলিজ হওয়ার কথা ছিল, বাট ওয়েট করছি হালুমে, সেখানে আমি কমেডি চরিত্র করছি। এছাড়াও চারটে জি বাংলা অরিজিনালসে কাজ করেছি, যেমন নিমকি ফুলকি, সেখানে আমি একটি কমেডি চরিত্র করেছি। এছাড়াও আমি অনেক নেগেটিভ চরিত্র করেছি মেগা সিরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার স্যার, কেমন আছেন? ভালো আছেন? আপনার বউ কোথায়? অনিলের সাথে পালিয়েছে? খুব ভালো আছে। হ্যাঁ, ও না, সরি স্যার। হ্যাঁ, ও আপনার বিয়েটা না? সরি স্যার, মোবাইল আছে, বিল তো নেই। মোবাইল দেখে আপনি কি করবেন? আপনার বিল দেওয়ার টাইম হয়ে গেছে, আপনি বিলটা দিতে পারবেন। বেশি কথা না বলে বাড়ি যান। আরে বাড়ি যান না, বাড়ি যান না। দেখি আপনারা এখানে দেখছেন কেন? কি ব্যাপার, দেখার কিছু নেই তো? কি দেখছেন? বসে বসে যান। দেখি আপনি এখন বসে আছেন, কি করছেন? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। কি আমাকে দেখে আপনার পাগল মনে হচ্ছে নাকি? আমি পাগল? পাগল আমি? আপনার বাপ পাগল, আপনার চোদ্দ পুরুষ পাগল। আপনার মতো এরকম কাস্টমার আমার চাই না। নমস্কার। কি বলুন তো, আপনার ব্যাপারটা কি? আপনি বারবার আমাকে ডিস্টার্ব করছেন কেন? ওয়েটার বলে কি যা খুশি তাই করবেন নাকি আপনি? আচ্ছা তাই, ঠিক আছে, আপনার সাথে আমি বসবো। বসে কি স্যার, উনি কে? ও, উনি আপনার ওয়াইফ? আরে নমস্কার ম্যাডাম, বসুন না, বসুন প্লিজ, বসুন। কি আপনি আগে বলবেন তো আপনার মিসেস? প্লিজ কনস্টেবল, প্লিজ এরকম করবেন না, বলবেন না আমি যা করেছি ভুল করেছি। এই আপনারা সবাই বসুন, বসুন দাদা, বসুন। এ বাবা, আপনি কি খেতে চান বলুন? ম্যাম আপনি কিছু খাবেন? খাবেন না? ও না না, বিল। আরে বিল কি বলছেন মশাই, আপনি আমার মোবাইলটা রাখুন, আপনি যখন খুশি। না আমার তো স্যার টাকা পয়সা বেশি নেই, পেটিএম ইউজ করি না, ফোনপে ইউজ করি না, আপনি মোবাইলটা রাখুন। হ্যাঁ ম্যাডাম, ও ম্যাডাম আমি তাহলে আসি। হ্যাঁ, আবার কি হলো? না আমি তো বলিনি। কি বলুন তো ম্যাডাম, আমার না একটা খুব বড় প্রবলেম আছে, আমি না মাঝে মধ্যে ভুলে যাই।